আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের ফেসবুক প্রোফাইল পেজ সেটিংস নিয়ে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফেসবুক তাদের প্রোফাইল পেজ সেটিংসের মধ্যে আপনাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে এসেছে, যে আপডেটটার ফলে এখন থেকে আপনারা চাইলে খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইল পেজের নেম ফেসবুক অফিসিয়াল অ্যাপস ইউজ করে করতে পারবেন। যে কাজটা অতীতে করার জন্য আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের প্রয়োজন হতো, না হয়তো ব্রাউজারের মধ্যে অনেক কষ্ট করে ডেস্কটপ পোর্ট এনাবল করে আপনাদের ফেসবুক প্রোফাইল পেজের নাম পরিবর্তন করা যেত। তো ফেসবুকের এই নতুন আপডেট সেটিংস অনুযায়ী কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল পেজের নাম পরিবর্তন করতে পারেন, সেই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই ভিডিওটাতে। প্রতিবারের মতো আপনাদের সাথে আসছি আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচের লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করতে হবে। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পর এখানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাপসের মধ্যে লগ ইন অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনি উপরে থ্রি ডট আইকনটার উপরে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইল পেজটাতে সর্বপ্রথম সুইচ করে নেবেন। তো ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে সুইচ করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল পেজ, যে পেজটা এতদিন আমি পার্সোনালি ইউজ করতাম। তো এই পেজটার নেম আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো ফেসবুকের নতুন আপডেট সেটিংস অনুযায়ী। সেই সাথে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি প্রত্যেকটা ভিডিও এখন থেকে আপনারা এই ফেসবুক পেজটাতে পেয়ে যাবেন। তো পেজটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের এই পেজটা ফলো করে রাখতে পারেন। তো আপনাদেরকে ফেসবুক প্রোফাইল পেজের নতুন আপডেট সেটিংস অনুযায়ী নাম পরিবর্তন করার জন্য এখান থেকে উপরের থ্রি ডট লাইনের উপরে ক্লিক করতে হবে। থ্রি ডট লাইনের উপরে ক্লিক করার পর আপনি উপরে একটু সোয়াইপ আপ করবেন, সোয়াইপ আপ করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করবেন, দেন সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন। সেটিংস অপশনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পেজ সেটিংস নামের একটা অপশন দেওয়া আছে। তো আপনি এখান থেকে সিম্পলি পেজ সেটিংস অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনি উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন নামের নতুন একটা সেকশন অ্যাড হয়ে গেছে, সেই সাথে পেজের নামটাও কিন্তু সেই সেকশনের মধ্যে দেওয়া আছে। তো এখান থেকে আপনি নেম আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে দেখতে পাচ্ছেন একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে আপনার পেজের বর্তমান যে নামটা আছে সেই নামটা কিন্তু দেওয়া আছে। তো আপনি নামটা পরিবর্তন করে যে নতুন নামটা রাখতে চাচ্ছেন সেই নামটা টাইপ করার জন্য এখান থেকে বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেই ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। দেন আপনি যদি বক্সের উপরে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আপনার পেজের নেমটা কিন্তু এডিট করতে পারবেন। তো এখান থেকে আমি পুরাতন নেমটা রিমুভ করে দিলাম, দেন এখানে নতুন একটা নেম টাইপ করে দিলাম। তো নতুন নেমটা টাইপ করে দেওয়ার পর আপনি এখান থেকে রিভিউ চেঞ্জ আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনার পেজে বর্তমান নামটা দেখতে পারবেন, সেই সাথে আপনি নাম পরিবর্তন করে যে নতুন নামটা রাখতে চাচ্ছেন সেটাও আপনি দেখতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে নাম পরিবর্তনের। আপনি নাম পরিবর্তনের রিকোয়েস্ট করার পর রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হতে তারা তিন দিন পর্যন্ত সময় নিতে পারে, সেই সাথে একবার নাম পরিবর্তন করার পর আপনি দ্বিতীয়বার যদি আবার নাম পরিবর্তন করতে চান আপনার পেজটার, সেক্ষেত্রে আপনাকে সাত দিন ওয়েট করতে হবে। সাত দিন পরেই কিন্তু আপনি আপনার পেজের দ্বিতীয়বার নাম পরিবর্তন করতে পারবেন। তবে ফেসবুক নাম পরিবর্তনের সুযোগটা সব পেজে বারবার দেয় না। তো আপনি একটা পেজের নাম সর্বোচ্চ চার থেকে পাঁচবার পর্যন্ত পরিবর্তন করতে পারবেন। তো আপনার নাম পরিবর্তন ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে নাম পরিবর্তন করবেন, কারণ একবার নাম পরিবর্তন করার পর আপনি পরবর্তীতে আপনার সেই পেজের নাম পরিবর্তন করতে পারবেন কি না পারবেন না সেটা অনেক রিস্কের মধ্যে পড়ে যায়। তো আপনি এখানে আপনার সবগুলো শর্তগুলি মেনে নেওয়ার পর এখান থেকে আপনি যে বক্সটা দেখতে পাচ্ছেন সেই বক্সের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা টাইপ করে দেবেন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জ আইকনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের নামটা সাকসেসফুলিভাবে সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এছাড়াও এখানে আপনি নিকনেমের যে বক্সটা দেখতে পাচ্ছেন সেই বক্সের উপরে ক্লিক করে আপনি আপনার পেজের জন্য একটা নিকনেমও আপনি অ্যাড করে দিতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মতো। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এইভাবে আপনারা চাইলে ফেসবুকের নতুন আপডেট সেটিংস অনুযায়ী ফেসবুক অফিসিয়াল অ্যাপস ইউজ করে আপনি আপনার ফেসবুক প্রোফাইল পেজের নাম পরিবর্তন করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।